আমাদের যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রীকে যদি খেলা মেলা আর পুজোর প্যান্ডেল উদ্বোধন করতে বলা হয় তখন ওনার গালে আর হাসি ধরে না, আর যদি বাইশে তারপর কারখানা উদ্বোধন করতে বলা হয় উনি এমন খেপে যান যে ওখানে গুন্ডা পাঠিয়ে দেন। পুলিশ আটকে দেয়, ব্যারিকেড করে, যখন যদি আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পুলিশ সামনে থেকে গ্যাস চার্জ করে। এবার দেখা গেলো যে ওই যে রুটটা তার দুদিকের জন্য তিনতলা চারতলা বাড়ি রয়েছে, সেই বাড়ির ছাদের ওপর পুলিশ ডিপ্লয়েড হয়ে রয়েছে এবং সে বাড়ির ছাদগুলো থেকে বাড়ির তিনতলার বারান্দা থেকে টিয়ার গ্যাস চার্জ করছে। তার ফলে যেটা হলো গোটা মিছিলটার ওপর কার্যত কার্পেট বম্বিংয়ের মতো করে টিয়ার গ্যাস চার্জ করলো। এবং আপনারা দেখেছেন ওটা একটা জনবহুল এলাকা, হাওড়া ময়দানের চত্বরটা, পাশে হাওড়া জেলা হাসপাতাল, হাওড়া স্কুল, সেখানে হাওড়া জেলা স্কুল, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা সেই সময় মানে সে স্কুল ছুটির সময় তারা রাস্তা দিয়ে যাচ্ছে, আশপাশের দোকান রয়েছে, হাজার হাজার ছেলে বিক্রেতা, তাদের ওপর পর্যন্ত টিয়ার গ্যাসের ছেলেদেরকে পুলিশকে বলতে হবে, পুলিশকে দেখতে হবে। দেখুন আমাদের পশ্চিমবাংলায় এখন আমরা এখন এগুলো বলা ছেড়ে দিয়েছি, এরা পশ্চিমবাংলায় এখন পুলিশ আর তৃণমূলের আমরা খবর দেখি না। দু ধরনের গুন্ডা আছে, এক হচ্ছে ইউনিফর্ম ছাড়া গুন্ডা, তাদেরকে তৃণমূল বলি। এখানে ভর্তি আছে, টোটাল ভর্তি আছে হাসপাতাল নার্সিং হোম মিলে 62, তার মধ্যে 6 জনের অবস্থা ক্রিটিক্যাল। আমরা এখানে ডাক্তার চিকিৎসকরা তারা চেষ্টা করছেন সবকে এখনই ছেড়ে দেওয়া হবে, তারা বিভিন্ন অন্য জায়গায় এলাকায় গিয়ে হাসপাতালের বাবা শিক্ষাকে বাইরে এখানে রাখার কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলি ডাক্তাররা যারা স্পেশালিস্ট আছেন তারা আরেকবার দেখবেন, কারণ কয়েকজনের জ্ঞান এখন আছে। শৈলেন্দ্র রায় আছে, হাওড়া জেলার প্রেসিডেন্ট, হাওড়া জেলার প্রেসিডেন্ট, তারও অবস্থা তারা তার সাথে কথাই বলা যায়নি। এখন আরও তিনজন আছে, কিষাণ সাতটা বলে একজন আছে, সাতগাছি। ঠিক আছে, সে মেরে ফেলুক, দেখছি আমরা কে মেরে দেবে, সহজ কত সহজ, আগে আমি টিভিতেও লাইভ প্রোগ্রামে অনেকগুলো দেখেছি, সম্মিলিত হয়ে গেছি যে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে যিনি ক্ষমতা এসেছেন তিনি গণ আন্দোলনকে দমন করার জন্য স্বৈরাচারী কায়দায় পুলিশকে দিয়ে গৃহস্থ মানুষের উপরে হামলা চালিয়েছেন, তাদের লাঠিচার্জ করেছেন, তা কল্পনার অতীত। কিন্তু আজকের সরকার, রাজ্যের সরকার গণ আন্দোলন দমন করার জন্য নানারকম স্বৈরাচারী কায়দায় ব্যবস্থা নিয়েছেন, আইন পাল্টে দিয়েছেন, কেউ আন্দোলন করলে তাকে ভাঙচুর করেছে বলে আইন কারাদণ্ডের দেওয়া যায়, তার জন্য তাকে সেরকম আইনও পাস করিয়েছেন। যে সরকার একদিন ভাঙচুর করে বিধানসভাতে পর্যন্ত ভাঙচুর করে প্রতিবাদ করে আজকে ক্ষমতা এসছেন, তারা যেভাবে এই সমস্ত আন্দোলন বন্ধ করার জন্য এবং গণবিক্ষোভের আঁচ যাতে তাদের গায়ে না লাগে রাইটার্স থেকে সরে এসছেন, নবান্নতে ব্যাপকভাবে তৈরি হচ্ছে যে বিরোধের মুখে আটকালে সব আটকে যাবে, ফোর্সের রোডের মুখে আটকালে সব আটকে যাবে, কেউ আসতে পারবে না। এইভাবে গণবিক্ষোভের আঁচ থেকে তিনি বাঁচতে পারবেন না, কারণ আস্তে আস্তে গণ অভ্যুত্থান হচ্ছে। একদিকে বিজেপি, আর একদিকে তৃণমূল কংগ্রেস, তার বিটিম এটিম আর বিটিম মিলে সারা দেশকে যেভাবে লণ্ডভণ্ড করছে, সারা রাজ্যকে যেভাবে লণ্ডভণ্ড করছে এবং গোটা গেম খেলে রাজ্যকে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, তার বিরুদ্ধে যুব ফেডারেশনের কর্মীরা হাওড়াতে আজকে জেলায় আন্দোলন করেছেন এবং তারা সিঙ্গুর থেকে তারা পদযাত্রা করে কালকে এসেছেন। তারা পদযাত্রার মধ্যে দিয়ে রাস্তায় কোথায় হামলা হামলা করেনি, কোনো গাড়ি ঘোড়ার উপর তারা হামলা করেনি, গৃহস্থভাবে তারা সরকারের কাছে দাবি পেশ করতে যাচ্ছে, সরকার তাদের জবাবদিহি করার অধিকার নেই,
ক্ষমতা নেই, সেই জন্য তাদের উপর লাঠিচার্জ করে। এক কথায় কি বলবেন মান্না দা, পুলিশের লাঠিচার্জ আপনাকে স্বৈরাচারী কায়দা, একটা স্বৈরাচারী সরকার যা করেছে তার তীব্র ধিক্কার জানাই, নিন্দা করি। এবং আগামী দিনে সমস্ত ছাত্র যুবদের, বিশেষ করে কংগ্রেসের যুব কংগ্রেসের বা ফেডারেশনের যুব ফেডারেশন, আমাদের ছাত্র ফেডারেশন, আমাদের ছাত্র পরিষদ, সবাইকে বলবো যৌথভাবে এর প্রতিবাদে রাস্তায় নেমে আগামী দিনে আরও আন্দোলনকে তীব্র করতে হবে। মানুষ আজকে তাকিয়ে দিচ্ছে, একদিকে সাম্প্রদায়িক শক্তি, আর একদিকে তাদের মিটিং, তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবাংলাকে যেভাবে রাস্তাতে পাঠিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে করতে হবে। আমি একজন সাংবাদিক বন্ধু প্রশিক্ষিত অধিকারী, তিনিও দেখলাম আহত হয়েছেন, তার আমি দ্রুত আরোগ্য কামনা করি। যারা আর আহত হয়েছেন আর হাসপাতালে অনেকে গেছেন, মানসিক রোগ আছেন, তাদের সবার দ্রুত আরোগ্য কামনা করি। এবং সাথে সাথে বলি এই আন্দোলন দিয়ে তারা শেষ করেনি, আগামী দিনে আরও যৌথবত আন্দোলন আছে। সভাপতি আমাদের সাবধান এখানে এসছেন, তৃণমূল কংগ্রেসের স্থানীয় মস্তান রায় সে বলে গেছে যে হয় তোমরা মিছিল আটকাবে, নয় আগামীকাল থেকে বসতে পারবে না। আজকে খোঁজের ধারের হকাররা বসেননি, কারণ তারা মিছিল আটকাতে রাজি না, আর ওদের থ্রেট করা হয়েছে আগামীকাল থেকে বসতে পারবে না বলে। এই যে বর্বর কাপুরুষোচিত কায়দায় জামান্নামদা বললেন, ওরা এইভাবে একটা গণ আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। ইতিহাসের শিক্ষা, গণ আন্দোলনকে এভাবে স্তব্ধ করা যায় না। আগামী কাল থেকে বামপন্থী যুব সংগঠন শুধু নয়, তার সঙ্গে যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, তার সঙ্গে সমস্ত ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ছাত্র যুব সমাজ এই রাজ্যের, তারা রাস্তায় থাকবে। এই সরকারের শেষের যে শুরু আজকে হলো সেই শেষটা ঘটিয়ে তারপর তারা রাস্তা থেকে নিজের ঘরে ঢুকবে। এই চ্যালেঞ্জ আমরা নবান্নের জন্য তাদেরকে জানিয়ে রাখবো। আর একটা কথা বলছি আমি, আজকে